রন সিনেমা দেখার সাথে সাথেই বীর্যপাত হয়ে যাচ্ছে বা কিছুক্ষণ দেখার এক পর্যায়ে বীর্যপাত হয়ে যাচ্ছে। প্রতিদিন 5 থেকে 6 বার হস্তমৈথুন করতে হচ্ছে, বা না করলে সমস্যা হয় বা এরা ছাড়তেও পারছে না। উত্তেজক কোনো দৃশ্য দেখলে লিঙ্গের মাথা দিয়ে পানি আসে। সাধারণ কোনো ক্লাসমেট বা ব্যাচমেটের পাশে বসলেই, মানে বিপরীত লিঙ্গের কোনো বন্ধু বা বান্ধবীর পাশে বসলেই কামরস তার লিঙ্গের মাথায় চলে আসে, এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এছাড়াও শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, ওজন কমে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে, চোখের ঝাপসা দেখছে ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে, মাথায় খুশকি হচ্ছে। এখন আমাদের কাছে এই ধরনের একজন প্রশ্ন পাঠিয়েছে, সে অনেকগুলো সমস্যা তুলে ধরেছে। সে এখন বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট, তো এখন তার চিন্তা হচ্ছে যে ভবিষ্যতে সে এই শারীরিক কন্ডিশনে বিয়ে করতে পারবে কি না, বা তার করণীয় কী করলে সে এটা থেকে ফিরে আসতে পারবে। তো আমাদের কাছে সে জানার জন্য প্রশ্নটা পাঠিয়েছে, তো চলুন আমরা তার এই প্রত্যেকটা বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে, সে বলছে যে তার প্রায় 10 বছর যাবৎ হস্তমৈথুন করতে হয়েছে। সে উল্লেখ করেছে তার পরিমাণ প্রতিদিন 5 থেকে 6 বার, যেটা একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের একটা পুরুষের একটু অতিরিক্ত হয়ে যায়। আমরা সচরাচর শুনে থাকি 1 বা 2 বার অনেকেই করে থাকে, তো যেখানে 5 থেকে 6 বার করলে এটা অবশ্যই একটা ব্যাড ইফেক্ট, শারীরিক এবং মানসিক দুইটার উপরেই প্রভাব বিস্তার করে। এমনকি এই ভদ্রলোক বা স্টুডেন্ট আমাদের কাছে এটা উল্লেখ করেছে যে বর্তমানে এখন অবধি সে এটা করছে, বিগত 10 বছর প্লাস এখন অবধি সেটা ছাড়তে পারছে না। এমনকি তার শারীরিক জটিলতাও আছে, মানসিকভাবে সেও অনেক ভেঙে পড়েছে। তো যারা জানে না বা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখছে, তাদের উদ্দেশ্যে বলবো, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো যেহেতু এই জিনিসটা অতিরিক্ত মাত্রায় করলে আপনি হয়তো আজকের এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখতে পারছেন না, অথবা আপনি বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু আমরা চেম্বারে বা আরও যে সমস্ত ডক্টররা আছে তারা প্রতিনিয়তই এক ধরনের পেশেন্ট পায় যারা এত বেশি পরিমাণে মাস্টারবেশন করে, পরবর্তীতে দাম্পত্য জীবনের শুরুতেই তারা দুইটো ধরনের সমস্যায় বেশিরভাগ ফেস করে। একটা হচ্ছে দ্রুত বীর্যপাত, মাস্টারবেশন করতে করতে অল্প সময়ের মধ্যে তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে। অধিকাংশ রোগীদের তথ্য মতে তারা জানিয়ে থাকে যে মাস্টারবেশন যখন তারা প্রথমে শুরু করেছিল বেশ সময় লাগতো, এটা ধীরে ধীরে করতে করতে কিছু লিঙ্গে স্পর্শ করতে করতে এখন বীর্যপাত হয়ে যাচ্ছে, যেটা উইথিন সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে। সেটা আরও সে উল্লেখ করলো যে পর্ন সিনেমা দেখার এক পর্যায়ে তার বীর্যপাত হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো থেকে একটা স্টুডেন্ট বা ছাত্র অবশ্যই মানসিক তার কষ্ট হচ্ছে বা বেরিয়ে আসার চেষ্টাও করে, অনেকে পারে না। তো বিয়ে, ভবিষ্যতে সে বিয়ে করবে, বিয়ে করতে পারবে কি না, বা আদৌ সে দাম্পত্য জীবন শুরু করতে পারবে কি না, এইটা অনেকেরই কিন্তু মনের একটা সাধারণ কোশ্চেন। তো আমি এই প্রশ্নের মাধ্যমে সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে তাদের দাম্পত্য জীবন আসলে কেমন হয়। তো এখানে দুইটো শ্রেণী দেখা যায়, একটা হচ্ছে অনেকে সাহস করে এই রকম শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও অনেকে বিয়ে করে, তো বিয়ের পরে কারো কারো ডিভোর্স হয়ে যায়। বিশেষ করে মানে বিশ্লেষণ করে আমরা যেগুলো পেয়েছি সেটা হচ্ছে যে সমস্ত নারীরা বিয়ের আগে অন্যান্য পুরুষের সাথে শারীরিক মেলামেশা করেছে বা তারা সেক্সুয়াল নলেজ আছে তাদের, যে আত্মীয় স্বজনদের কাছ থেকে জেনেছে যে একটা পুরুষের একটা ন্যূনতম একটা সময়কাল থাকে, স্থায়িত্বকাল থাকে, বা অর্গাজম বলে একটা শব্দ আছে যেটা নারীদের যৌনসুখ লাভ হয়। তো দৃশ্যপট যদি এমন হয়ে থাকে বিয়ের পরে যে বীর স্বামী স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে ফোর প্লে করার সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে, 1 বছর বা 2 বছর অবধি স্ত্রী কখনো সে যৌনসুখ পায় নাই, আত্মীয় স্বজনদের মুখ থেকে বা বান্ধবীদের কাছ থেকে সে জেনেছে যে
দাম্পত্য জীবনটা সন্তান আদি মানে বাচ্চা কাচ্চা লালন পালন করা ছাড়াও যে দাম্পত্য জীবন যে সুখের হয়, যৌন সুখ বলে যে কথা আছে, সেই জিনিসটা অনেক নারীরা বিয়ের পরে সাথে সাথে বা কিছুদিন পরে এটা বুঝতে পারে। তখন তারা প্রতিবাদ করতে থাকে স্বামীকে, এক পর্যায়ে তারা না পেরে স্বামীর সাথে এটা মনোমালিন্য করে, কেউ কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আবার কেউ কেউ মুখ বুঝে এভাবে চলতে থাকে, আবার অনেকে ডিভোর্স দিয়ে দেয়। তো এইটা একটা ঘটনা, এটা সবার ক্ষেত্রে ঘটে না, আমরা এটা কখনোই বলি না যে দ্রুত বীর্যপাতের কারণে আপনি বিয়ে করতে পারবেন না, এই ধরনের কথা কোনো চিকিৎসকই বলবে না। তবে এইটার কারণে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, অনেক চিকিৎসক এটা সাথে একমত। তাহলে আর এক শ্রেণীর দিকে আমরা যদি একটু তাকিয়ে দেখি যে দ্রুত বীর্যপাত ছিল, অতিরিক্ত মাস্টারবেশন করেছে, অতিরিক্ত পর্ন সিনেমার প্রতি নেশা ছিল, ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে বিয়ে করেছে, তার মানে যাদের দ্রুত বীর্যপাত আছে তারা কি বিয়ে করছে না? হ্যাঁ, অনেকেই বিয়ে করছে। তো তো সবারই কি বিয়ে ভেঙে যাচ্ছে? না, সবার বিয়ে ভেঙে যায় না। তাহলে এক শ্রেণীর মহিলা বা নারীরা আছে যারা এত কিছু সত্ত্বেও, অনেকে জানে না এগুলো, যৌন সুখ অর্গাজম এই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, তারা বাচ্চা কাচ্চা লালন পালন করছে, এইভাবে দিনের পর দিন তাদের সংসারটা চলে যাচ্ছে। আমাদের কাছে মধ্যবয়স্ক তিন চারটা সন্তানের জননী বা জনক পিতামাতা আসে, তারা এক পর্যায়ে জানার পরে চিকিৎসা নিতে আসে। তো এই জিনিসটা অনেকে না জেনে দাম্পত্য জীবনটা কিন্তু চালিয়ে যায়। দ্রুত বীর্যপাত স্বামীর আছে, লিঙ্গের শীতলতা টুকটাক থাকে, তাহলে দ্রুত বীর্যপাত থাকা সত্ত্বেও অনেকেই দাম্পত্য জীবনটা কিন্তু চালিয়ে যাচ্ছে, তাদের তার অনেকে বুঝতে পারছে যে এটা তাদের সমস্যা, তারপরেও কিন্তু তারা চালাচ্ছে। কিন্তু যখন স্ত্রী যখন প্রতিবাদ করছে বা স্বামীর সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বা স্ত্রীর পূর্ব থেকে অভিজ্ঞতা আছে, বান্ধবীদের থেকে যখন সে শেয়ার করছে, বা তার শরীরের শারীরিক এবং মানসিক উত্তেজনাটা অতিরিক্ত হচ্ছে, যে সমস্ত নারীদের তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এই এটা হচ্ছে দুইটা শ্রেণীর। আপনি বিয়ে করলে কোনো চিকিৎসকে বলতে পারবে না যে আপনার বিয়ের পরে দাম্পত্য জীবনের পরে আপনার ডিভোর্স হয়ে যাবে, অথবা আপনি বিয়ে করতে পারবেন না, এটা ডাইরেক্টলি উত্তর দেওয়া যায় না, কারণ এক এক নারীর এক এক চাহিদা থাকতে পারে। বুদ্ধিমানের কাজ হবে যে আপনার এই সমস্যাটাকে মানে কাটিয়ে ওঠার জন্য যা যা করণীয় সেইগুলো করতে হবে, আমরা সেই দিকে এখন কথা বলবো। তো যাদের এখনও বিয়ে হয় নাই বা বিয়ে হয়ে গেছে, এই ধরনের সমস্যা ছিল, অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন যেটা উল্লেখ করছে যে 5-6 বার প্রতিদিন, এটা কিন্তু চোখে লাগছে, এই জিনিসটা শব্দটা মানে শুনতেও একটু কেমন লাগছে। তাহলে মাস্টারবেশন, পর্ন সিনেমা ইত্যাদি ইত্যাদি যে শারীরিক দুর্বলতা, লিঙ্গের শীতলতা, দ্রুত বীর্যপাত, এই ধরনের সমস্যা নিয়ে যারা বিয়ের আগে ফিটনেসটাকে বৃদ্ধি করতে চাচ্ছেন, তাদের প্রথম পরামর্শ হচ্ছে যে আপনি এইগুলো থেকে টোটালি বন্ধ রাখতে হবে, যেটা আপনি এখনও পারছেন না। তো মুসলমানদের জন্য আর বিশেষ করে তরুণ যুবকদের জন্য আমরা বলি যে উত্তেজক যে কোনো ধরনের খাবারগুলো কম খেতে হবে, একাকী সময় পার করা যাবে না, রোজা রাখতে হবে, যদি সুযোগ থাকে বিবাহ শাদী করে নিতে হবে, আর যৌন সেক্সুয়াল নলেজগুলো যেগুলো জানা জরুরি সেইগুলো জানতে হবে। একটা নারীকে শুধুমাত্র লিঙ্গের উপর নির্ভরশীল হয়ে আপনি দাম্পত্য জীবনে শতভাগ সুখ দিতে পারবেন না, এর জন্য প্রয়োজন আপনাকে কলাকৌশল, রতিক কলাকৌশল, বিশেষ করে কাম কৌশল, যেটা করে কামসূত্রে বাদশাহন যেইগুলো আলোচনা করেছে সেই সম্পর্কে আপনাকে টুকটাক ধারণা রাখতে হবে। ফোর পেলে, ক্লাইটোরিস, জিস্পট, অর্গাজম এই সম্পর্কে একটা আইডিয়া রাখা দরকার। আপনাকে দীর্ঘ সময় বীর্যপাতটাকে ধরে রাখার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে, স্টপ অ্যান্ড স্টার্ট মেথড, পিকিং মেথড, আর কেগেল এক্সারসাইজ নিয়মিতভাবে অনুশীলন করতে হবে। এখন থেকে পর্ন সিনেমা টোটালি বন্ধ রাখবেন, মাস্টারবেশন পারতপক্ষে না করার চেষ্টা করবেন, এবং পুষ্টিকর যে সমস্ত খাবারগুলো আছে যেগুলো খেলে আপনার এই ঘাটতিটার শারীরিক এবং মানসিক কন্ডিশনটা ভালো আসবে, ভালো ভালো বই পড়তে হবে, এবং পুষ্টিকর খাবারগুলো যদি একান্তই খেতে হয় তাহলে আপনি সকালের দিকে খেতে পারেন, রাতের দিকে খেলে এই শরীরে বেশি একটা ইফেক্ট পড়ে, বিশেষ করে স্বপ্নদোষ হয়ে যেতে পারে, অথবা আপনার খারাপ নেশা জেগে যেতে পারে। আর এই সমস্ত জিনিসগুলো সাধারণত
কোনো দুষ্টু বন্ধুদের সাথে শেয়ার করলে অথবা কোনো খারাপ পরিবেশে মেলামেশা করলে একটু বেশি হয়, বা একাকি সময় পার করলে, ঘরে একাকি সময় পার করছেন, এইগুলো হয়ে যেতে পারে। তাহলে এইগুলো হয়ে গেলে যখনই আপনার অ্যাডিকশন বা নেশা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে, আর এই ডিপ্রেশনের থেকেই কিন্তু আপনার নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। তাহলে যেহেতু স্টুডেন্ট অবস্থায় আছেন, এই সময়টাকে ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করতে হবে যতটুকু সম্ভব। ভালো ভালো বই পড়তে হবে, হ্যাঁ, আপনার ভার্সিটির বইগুলো পড়তে হবে, জবের বইগুলো পড়তে হবে, তাহলে দিন আপনার সময়টা খুব দ্রুত পার হয়ে যাবে। আর যখনই সুযোগ পেয়ে যাবেন বিয়ে করার, তখনই বিয়ে করতে হবে। আর উত্তরটা আশা করি পেয়েছেন যে বিয়ে করতে পারবেন কি না। হ্যাঁ, বিয়ে করতে পারবেন, তো সমস্যা টুকটাক অনেকেরই থাকে, বিয়ের পরে এইগুলো অধিকাংশ সময় ঠিক হয়ে যায়। আর যদি ঠিক না হয়, অনেকগুলো ভালো ভালো মেডিসিন বর্তমানে বাজারে আছে, চিকিৎসককে দেখিয়ে সেই ওষুধগুলো বিয়ের পরে কিংবা বিয়ের কিছুদিন আগে থেকে এটা খেতে পারেন। কিছু পরীক্ষা নিরীক্ষা করেও দেখে নিতে পারেন যে আপনার হরমোনাল লেভেল, প্রসাব, সিমেন এগুলো ঠিক আছে কিনা, কোনো সমস্যা ত্রুটি আছে কিনা, থাকলে এগুলো সংশোধন করে নিতে পারবেন। আরেকটা কথা খুবই জরুরি, বিশেষ করে বর্তমান জেনারেশন, এখন যেহেতু আউটডোরে যেই ফিল্ডগুলো, খেলাধুলার মাঠগুলো কমে যাচ্ছে, তাহলে আপনি ইনডোরে জিমগুলো, জিমনেশিয়ামে প্র্যাকটিস করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ভালো কোনো শখের অভ্যাস, বই পড়া, গার্ডেনিং, মানে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেইগুলোর সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন। তাহলে আপনার মন মানসিকতা সুন্দর হবে, আর দাম্পত্য জীবনটা খুব বেশি একটা কঠিন কিছু নয়। একটু মোটামুটি সচেতন হলেই কিন্তু এটা দাম্পত্য জীবনে যে টুকটাক সমস্যাগুলো থাকে সেটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। হ্যাঁ, আর যেই জিনিসগুলো আপনি বর্তমানে যেইগুলো আপনার কাছে খারাপ লাগছে, সেইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর শরীরের ওজনের জন্য ওইটা এক্সারসাইজ করলে আপনার ওজনের গ্রোথটা বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস আপনি খুব ঢালাও করে জানতে চেয়েছেন যে মাথায় খুশকি, এটা অনেকে, আমরা অনেক ভিডিও করে জানিয়েছিলাম যে মাথায় যাতে খুশকি আছে। তাহলে আপনার এটা উত্তরটা দিয়ে দিচ্ছি, বাজারে বর্তমানে যে অনেক শ্যাম্পু আছে, তো তার ভিতরে একটা অন্যতম হচ্ছে কোলোপিরক্স গ্রুপের, এটা হচ্ছে আপনি স্কর কোম্পানির, এটা আপনি নিতে পারেন মাথায় ডেইলি, প্রতিদিন গোসলের সময় মাথায় 5 মিনিট লাগিয়ে রাখবেন। আর লাগানোর পরে যদি মাসখানেক ব্যবহার করার পরে চলে যাওয়ার কথা, তারপরে যদি না যাই, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে আপনার মাথার ত্বকটা, যেটাকে স্কাল্প বলে, এই জিনিসটা একটু দেখিয়ে নেবেন। অনেক সময় তৈলাক্ত ঘামটা তৈরি হয় তেলের কারণে, এই জিনিসটা ময়লাগুলো জমে ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে, সেইটা থেকে এই ধরনের খুশকি হয়ে যায়। সেই ক্ষেত্রে শ্যাম্পুর পাশাপাশি ওষুধেরও দরকার হতে পারে। তাহলে আশা করি আপনি উত্তর পেয়েছেন, তাহলে এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আশা করি উপকৃত হবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।